আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল একাডেমিক ম্যাথ উইথ মামুন স্যার আজ রাজুক অ্যাডমিশনের জ্যামিতিক অংশের কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব আশা করি তোমরা সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে প্রশ্নগুলো ত্রিভুজ সংক্রান্ত এবং এই ত্রিভুজ সংক্রান্ত প্রশ্ন প্রায়ই একটা করে অ্যাডমিশন টেস্টে আসে তো তোমরা সবাই মনোযোগ দিয়ে দেখো এক নম্বর প্রশ্ন চিত্রে এবিসি একটি সমকোণী ত্রিভুজ কোন এ কোন এ ইকুয়াল চল্লিশ ডিগ্রি হলে কোন সি এর মান কত এটা বের করতে হবে ত্রিভুজ সংক্রান্ত তথ্য প্রথমে আমাদের জানতে হবে আমরা জানি একটি ত্রিভুজের তিনটি কোণ থাকে সেই তিনটি কোণের যোগফল হচ্ছে একশো আশি ডিগ্রি আরেকটি তথ্য হচ্ছে সমকোণী ত্রিভুজের একটি কোণ সবসময়ই নব্বই ডিগ্রি যে কোণটা এখানে মার্ক করা আছে এই যে বি কোণটা এই বি কোণের ভ্যালু আমি এখানে একটু তোমাদের বোঝার সুবিধার জন্য লিখে দিচ্ছি কোন বি সমান নাইনটি ডিগ্রি হবে তো কোন বি যদি নাইনটি ডিগ্রি হয় তাহলে বাকি যে দুইটা কোণ দেখো অর্থাৎ কোন এ এবং কোন সি এই দুইটা কোণ এই দুইটা কোণ মিলে হবে নব্বই ডিগ্রি দ্যাট মিন্স এই দুইটা কোণের যোগফল ফল নব্বই ডিগ্রি তাদের একটি কোণ এখানে প্রশ্নে দেওয়া আছে চল্লিশ ডিগ্রি তো একটি কোন যদি চল্লিশ ডিগ্রি হয় তাহলে কোন সি এর মানটা খুব তাড়াতাড়ি তোমরা যেটা করবে সেটা হচ্ছে কোন সি সমান সমান নাইনটি ডিগ্রি এইটা থেকে এই যে চল্লিশ ডিগ্রি এই চল্লিশ ডিগ্রি তোমরা বিয়োগ করে দিবে শুধুমাত্র বিয়োগ করে দিবে নব্বই থেকে চল্লিশ যদি বিয়োগ করি তাহলে পঞ্চাশ ডিগ্রি হয় এটাই হচ্ছে কোন সি এর একটা অ্যান্সার তো খুব তাড়াতাড়ি তোমরা করার জন্য আমি আবারও বলছি একশো আশি ডিগ্রি থেকে নব্বই আর চল্লিশ যোগ করে বিয়োগ করবে না তাতে একটু সময় বেশি লাগবে তোমরা সমকোণী ত্রিভুজ হলে যেটা দেখবে যে কোন কোনটা সমকোণ অর্থাৎ এই যে আয়তকার বা বর্গাকার চিহ্ন কোন কোণে দেওয়া আছে সেই কোনটা নব্বই ওই নব্বই বাদ দিয়ে দিবে বাকি দুইটি কোন মিলে অবশ্যই নব্বই তো সেই দুইটার একটা যদি থাকে খুব তাড়াতাড়ি বাকি কোনটা তুমি উইদাউট ক্যালকুলেশনেই বলে দিতে পারবে আশা করি বিষয়টি তোমরা বুঝতে পারছো পরের প্রশ্নটাও একদম সিমিলার প্রশ্ন এখানে লেখা আছে চিত্রে এবিসি একটি সমকোণী ত্রিভুজ আবারও এবিসি দেখো এখানে কোন বি এবার আশা করি বুঝতে পারছো কোন বি হচ্ছে নব্বই ডিগ্রি এবার কোন এ সমান তিরিশ ডিগ্রি দেওয়া আছে কোন এ সিডি এই ক্ষেত্রে একটি ইনফরমেশনের দরকার হবে সেটা হচ্ছে একটা ত্রিভুজের আমি এখানে তোমাদের বোঝা বোঝাচ্ছি সে যে কোনো ত্রিভুজই হোক যদি একটি ত্রিভুজের কোনো একটি বাহুকে বর্ধিত করা হয় বর্ধিত মানে বাড়িয়ে দেওয়া হয় বা এক্সটেন্ড করা হয় তবে ওই বিন্দুতে যে একটা বাইরের কোণ ত্রিভুজের বাইরের কোণ মানে বহিষ্ঠ কোণ উৎপন্ন হয় সেই কোণটা বিপরীত অন্তস্ত দুইটা কোণের যোগফলের সমান বিষয়টা লক্ষ্য করো তাহলে এইটা এই বাইরের যে কোণটা সি বিন্দুতে যে কোনটা আছে এই কোণটা হচ্ছে এই যে বি বিন্দুতে যে কোণ সেইটা এবং এ বিন্দুতে যে কোণ এই দুইটা কোণের যোগ করলেই আমরা এই বাইরের কোণটা অর্থাৎ কোন এসিডি আমরা পেয়ে যাব। তো এসিডি আমরা বের করতে হলে আমরা কি করব এই কোনটা তো নাইনটি ডিগ্রি আর এইটা দেওয়া আছে তিরিশ ডিগ্রি তাহলে নব্বই এবং তিরিশ যোগ করলে আমরা এই বহিষ্ঠ কোণের মানটা পাব নাইনটি যোগ থার্টি ইকুয়াল ওয়ান হান্ড্রেড টোয়েন্টি একশো বিশ ডিগ্রি আমরা পেয়ে যাব এভাবে আমরা করতে পারি আবার আরেকটি কাজ করতে পারো তুমি সেটা কি এই বি কোণটা তো নব্বই ডিগ্রি তো বাকি দুইটা কোণ যেটা আমি প্রথম প্রশ্নে তোমাদেরকে বললাম যে বাকি দুইটা কোণ মিলে কত নব্বই ডিগ্রি তো তার এ কোণ যদি তিরিশ হয় তাহলে এই যে ভিতরের সি কোণটা এই কোনটার মান কিন্তু ষাট ডিগ্রি এই কোনটা সিক্সটি ডিগ্রি তাহলে এই এই ষাট ডিগ্রি যদি আমরা আবার আরেকটি দেখো এটা একটা টোটালটা একটা সরল রেখা তো এই সরল রেখা মানে একশো আশি ডিগ্রি একটি সরল রেখায় উৎপন্ন কোণ কত ডিগ্রি হয় একশো ডিগ্রি এই তথ্যগুলো তোমাদের মনে রাখতে হবে আচ্ছা এটা যদি একশো ডিগ্রি এবং ভিতরের এই অংশটুকু এই অংশটুকু যদি ষাট ডিগ্রি হয় তো বাকি অংশটুকু একশো আশি থেকে ষাট বিয়োগ করো এভাবেও তুমি বের করতে পারো একশো থেকে ষাট বিয়োগ করলে পাবে কত একশো ডিগ্রি তোমাদের কাছে যে বুদ্ধিটা ভালো লাগে তোমরা সেটাই প্রয়োগ করবে মোট কথা তুমি যত তাড়াতাড়ি পসিবল মান বের করবে তৃতীয় নাম্বার যে প্রশ্নটা এখানে দেখো প্রশ্ন নাম্বার তিন এখানে লেখা আছে এবিসি ত্রিভুজটির নাম কি ত্রিভুজ সংক্রান্ত তথ্যাদি তোমাদের জানতে হবে এবিসি ত্রিভুজের নাম কী এই ক্ষেত্রে এবিসি ত্রিভুজের দেখো দুইটা বহিষ্ঠকোণ দেওয়া আছে একটা এই বহিস্থকোণ একশো পঁয়ত্রিশ এই বহিস্থকোণও কিন্তু একশো পঁয়ত্রিশ তো এই যে সরল কোণ কিছুক্ষণ আগে আমি যে কথাটা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে সরল রেখায় টোটাল কোণ হচ্ছে একশো আশি তো একশো আশি থেকে যদি একশো পঁয়ত্রিশ বিয়োগ করো এই কোণটা একশো আশি থেকে একশো আশি ডিগ্রি থেকে একশো পঁয়ত্রিশ ডিগ্রি তোমরা বিয়োগ করো দেখো বিয়োগ করলে কত পাবে পঁয়তাল্লিশ ডিগ্রি পাবে তার মানে ভিতরের কোনটা কত ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি আচ্ছা এইবার একইভাবে এই কোনটার মানও কত কত ডিগ্রি হবে পঁয়তাল্লিশ ডিগ্রি বা এটা এখন এই দুইটা কোন সমান দেখো এই দুইটা কোন সমান হলে আমরা জানি মনে রাখবে যে একটি ত্রিভুজের যে কোনো দুইটি কোণ সমান হলে তাদের বিপরীত বাহু অর্থাৎ এই বি কোণের বিপরীত বাহু বিটা বাদ দাও বাকি যে দুইটা অক্ষর থাকবে এ সি তার সমান এখানে কোণের বিপরীত বাহু এবি এই দুইটা বাহু কিন্তু সমান তাহলে প্রথম বিচারে আমরা বলতে পারি যে এটা সমদিবাহু ত্রিভুজ দেখো আমরা প্রথম বিচারে কি বলতে পারবো এটা সমিবাহু ত্রিভুজ সমদি বাহু সমদিবাহু কিন্তু এটা কি সঠিক অ্যান্সার না আসো অবশ্যই প্রশ্নে কিন্তু কিছু বুদ্ধি তোমাকে প্রয়োগ করতে হবে বা কিছু তথ্য তোমাকে বিশেষভাবে জানতে হবে যে এই দুইটা কোন পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি যদি হয় আমরা জানি একটা ত্রিভুজের তিন কোণের যোগফল ফল একশো আশি ডিগ্রি তো এই দুইটা যদি ৪৫ হয় তাহলে অভিয়াসলি এটার মান কত ডিগ্রি হবে আশা করি বুঝতে পারছো তিনটা কোণ মিলে তো একশো এই তথ্য তোমাকে মনে রাখতেই হবে একশো আশি থেকে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ নব্বই যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে এ কোনটা এই কোনটার মান কিন্তু অবশ্যই নব্বই ডিগ্রি আর এই কথাটা অবশ্যই তোমাকে মনে রাখতে হবে একটা ত্রিভুজের একটি কোণের মান নব্বই ডিগ্রি হলে তাকে সমকোণী ত্রিভুজ বলে যেহেতু এটা একটি কোণ নব্বই ডিগ্রি কাজে এই কোণটার নাম অবশ্যই সমকোণী এবং আরেকটি বৈশিষ্ট্য দেখো সমকোণী ত্রিভুজের যদি যে দুইটি সূক্ষ্মকোণ থাকে এটাও কিন্তু একটা তথ্য একটা সমকোণী ত্রিভুজের কয়টি সূক্ষ্মকোণ থাকতে পারে উত্তর দুইটি ওই দুইটি সূক্ষ্মকোণ যদি সমান হয় তবে তাদেরকে তো সমধিবাহু বলে তাহলে এই ত্রিভুজটার সঠিক নাম কি এই ত্রিভুজটার সঠিক নাম হচ্ছে সমধিবাহু সমকোণী ত্রিভুজ দ্যাট মিনস এটাকে আমরা বলবো শুধু সমধিবাহু ত্রিভুজ লিখবো না লিখবো সমধিবাহু সমকোণী ত্রিভুজ এটাই হচ্ছে সঠিক ক্যান্সার আশা করি তোমরা বুঝতে পারছো এরপর আসো আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা এখানে লেখা আছে দেখো এখানে বলা হচ্ছে ঊনপঞ্চাশ ডিগ্রি কোণের কোণ কত এই যে পুরোক্কণ কোণ মানে কি দুইটি কোণের যোগফল নব্বই ডিগ্রি হতে হবে দেখো দুইটি কোণের যোগ ফল কত ডিগ্রি হতে হবে দুইটি কোণের যোগ ফল নব্বই ডিগ্রি তথ্যটা আমি লিখে দিলাম তোমরা অবশ্যই লিখে রাখবে দুইটি কোণের যোগ ফল যদি নব্বই ডিগ্রি হয় তবে এই কোণ দুইটিকে দুইটির একটিকে অপরটির কোণ বলে তার মানে ডিগ্রি ডিগ্রির পুরোক্ষণ বের করতে হলে মনে রাখবে যত ডিগ্রি থাক উনপঞ্চাশ ডিগ্রি পুরোক্ষণ বের করতে হলে নব্বই ডিগ্রি থেকে যার পুরোক্ষণ বের করতে বলবে সেই কোনটা তুমি শুধু বিয়োগ করে দিবে বিয়োগ করলেই কিন্তু তুমি দেখো এখানে কত ডিগ্রি পাচ্ছ আমরা জানি নব্বই থেকে উনপঞ্চাশ যদি বাদ যায় তাহলে একচল্লিশ ডিগ্রি থাকবে তাহলে এর সঠিক অ্যান্সার একচল্লিশ ডিগ্রি ওকে তো আসো আমরা এরপর আরেকটি প্রশ্ন দেখি গুরুত্বপূর্ণ আরেকটি প্রশ্ন হচ্ছে আবারও সে আগের মতো একটা চিত্র দেওয়া আছে এই চিত্রে দেখো দুইটি কোন দেওয়া আছে ষাট ডিগ্রি ষাট ডিগ্রি তো দুইটা কোন কিন্তু সমান আমরা এর আগে যে ইনফরমেশন পেলাম সেটা হচ্ছে সমান কোণের বিপরীত বাহু সমান দ্যাট মিন্স এবি আর এসি সমান তাহলে আমরা বলতে পারি এবি সমান এসি তার মানে একটা ত্রিভুজের দুইটা বাহু কি সমান তাহলে এটার নাম কিন্তু সমদি বাহু কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ আবারও এখানে একটা দেখো তোমাকে একটা টেকনিক দেওয়া হয়েছে যে এই দুইটা কোণ যদি ষাট ডিগ্রি করে হয় তাহলে অবশ্যই তৃতীয় কোণটাও কিন্তু ষাট ডিগ্রি হবে কেন কারণ তিনটা কোণ মিলে সব সময় একশো আশি ডিগ্রি হবে এক ডিগ্রি কমও হবে না এক ডিগ্রি বেশিও হবে না সো এই যে তিনটা কোণ যদি সমান হয় এবং প্রতিটা কোণ যদি ষাট ডিগ্রি হয় তবে তাকে আর সমদিবাহ বলা যাবে না দ্যাট মিন্স বাহুটাও অবশ্যই সি এর সমান অর্থাৎ এই সি ত্রিভুজের তিনটা বাহুই সমান তাহলে এই ত্রিভুজটার নাম অবশ্যই তোমাকে লিখতে হবে সঠিক অ্যান্সার হবে সমবাহু ত্রিভুজ সমদিবাহু ত্রিভুজ লেখা যাবে না তো এখানেও কিন্তু একটা কথা আরও কিছু ইনফরমেশন এখান থেকে তোমাদের শিখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে বলতে আসতে পারে সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান কত এর অ্যান্সার হবে সিক্সটি ডিগ্রি বা ষাট ডিগ্রি আবার তোমাকে প্রশ্ন করতে পারে একটি ত্রিভুজের একটি ত্রিভুজের সবগুলো কোন সমান হলে ত্রিভুজটির নাম কি এরও উত্তর হবে কিন্তু সমবাহু ত্রিভুজ অর্থাৎ সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোন সমান প্রত্যেকটা বাহু সমান বা ওকে দেখো কোনো প্রশ্নের জন্য কিন্তু তুমি দশ সেকেন্ডের বেশি টাইম ব্যয় করতে পারবে না চেষ্টা করবে খুব তাড়াতাড়ি কাজ করতে এখানে বলছে এবিসি ত্রিভুজের এবি আর এসি সমান দেখো দুইটা বাহু সমান তার মানে বাহু ত্রিভুজ তো একটা কথা মনে রাখবে সমতি বাহু ত্রিভুজের এখানে যেমন এই তথ্যে যেমন আমরা দেখলাম যে এই তথ্যে যেমন আমরা দেখতে পেলাম যে দুইটি কোন সমান হলে তাদের বিপরীত বাহু দুইটা সমান এর উল্টা কথাও কিন্তু সত্য দুইটি বাহু সমান হলে তাদের বিপরীত কোন সমান তো এবি বাহুর বিপরীত কোন কোথায় থাকবে এবি বাহুর বিপরীত কোন এ আর বি অক্ষরটা বাদ দিয়ে দাও সি বিন্দুতে অর্থাৎ এই কোনটাকে বোঝানো হয় এসি বাহুর বিপরীত কোন এ আর সি এই দুইটি অক্ষর বাদ দিলে বি বিন্দু বোঝানো হয় দ্যাট মিন্স কোন বি এবং কোন সি হচ্ছে সমান তাহলে এইখানে চিত্রে কত ডিগ্রি লেখা আছে বা প্রশ্নে কত লেখা আছে কোন ফিফটি ফাইভ ডিগ্রি তাহলে কোন সি কত তাহলে আমরা লিখতে পারি কোন সি হচ্ছে ফিফটি ফাইভ ডিগ্রি এই দুইটা কোন যদি তুমি যোগ করো তাহলে দেখো একশো ডিগ্রি পাবে এইবার এ কোণের মান তুমি আবার সেই ত্রিভুজের ওই ধর্মের কথা ব্যবহার করো যেখানে তিন কোণের যোগ ফল একশো আশি ডিগ্রি সো এ কোণের মানটা অবশ্যই একশো আশি ডিগ্রি থেকে এই যে একশো দশ দুইটা কোণ মিলে তুমি বের করলে সেই একশো দশ ডিগ্রি বিয়োগ করলে আমরা সেভেন্টি ডিগ্রি পেয়ে যাব এটাই কিন্তু সঠিক অ্যান্সার আরেকটি লাস্ট প্রশ্ন তোমাদের শেখাবো চিত্রে এবি সমান এসি অর্থাৎ এবি এবং এসি সমান তো আমরা যেটা শিখলাম যে দুইটা বাহু যদি সমান হয় তাদের বিপরীত কোণ দুইটি অবশ্যই সমান তাহলে বি কোণ এবং এই ভিতরের সি কোনটা সমান এবার এখানে এসি বাহুকে বর্ধিত করে যে বাইরের কোণ বহিস্থ কোণ সেই কোনটার মান দেওয়া আছে একশো বিশ ডিগ্রি আমরা আগের মতো ব্যবহার করতে পারি যে যেহেতু একটা সরল একশো আশি ডিগ্রি বাইরেরটা যদি একশো বিশ ডিগ্রি হয় ভিতরেরটা কত হবে অর্থাৎ কোন সি কত হবে কোন সি হবে একশো ডিগ্রি থেকে এই একশো ডিগ্রি আমরা বিয়োগ করব। কত পাব ষাট ডিগ্রি ওকে এখন সি কোন যেহেতু ষাট ডিগ্রি তাহলে বি কোনটাও অর্থাৎ কোন পি অর্থাৎ কোন পি এর মানও কিন্তু ষাট ডিগ্রি তো আশা করি তোমরা বুঝতে পারছো তোমরা এই ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে অবশ্যই এখান থেকে রাজুক পরীক্ষায় প্রশ্ন কমন আসতে পারে এই তথ্যগুলো জানা থাকলে এরকম যে কোনো তথ্য বা এরকম যে কোনো সমস্যা তোমরা নিজেরা সমাধান করতে পারবে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আমি চেষ্টা করব তোমাদের জন্য পরবর্তীতে আরও কিছু ভালো ক্লাস উপহার দিতে ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম